আসসালামু আলাইকুম সুপ্রিয় অডিয়েন্স এবং শিক্ষার্থী সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির সূত্র মনে রাখার সহজ কৌশল শিখিয়ে দিচ্ছি। তো এক পলক দেখে নেন, আর তোমাদের যদি কোনো পছন্দের অধ্যায় বা সাবজেক্ট থাকে তাহলে আমাকে বলবে, যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ, এরপরে হচ্ছে জেনারেল সায়েন্স সাধারণ বিজ্ঞান, তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। বলতে তোমাদের পছন্দের অধ্যায়গুলো নিয়ে আমি ক্লাস নিব নেক্সট ভিডিও ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ক্লাস দিব, তো তোমাদের পছন্দের অধ্যায় আমাকে বলবে। তো প্রথমটা কী আছে দেখো, দুই নম্বরটা কী আছে দেখো, তিন নম্বর কী আছে দেখো, দেখতে পারতেছেন? তো আবার ভালো করে দেখেন, তো আমি আশা করি তোমরা তোমাদের চয়েস মতো ক্লাসগুলো বলবে, আমি তোমাদের চয়েস অনুসারে ক্লাস দিব, ঠিক আছে? এই হচ্ছে প্রথমটা, সাইন পারলে কোসেক পারা যাবে, ঠিক আছে, কোস পারলে সেক পারা যাবে, টেন পারলে খট পারা যাবে। তো আবার দেখেন এই প্রথম থেকে তোমাদের সুবিধার জন্য, এই হচ্ছে এক অংশ। পরবর্তী অংশ কি আছে আমরা দেখি, এই হচ্ছে অন্য একটি সূত্র। তো সূত্র ভালো করে দেখে নেন, সাইন থিটা পারলে কোসেক থিটা পারা যাবে, ঠিক আছে, এই হচ্ছে প্রথমটা, সাইন থিটা পারলে কোসেক থিটা পারা যাবে, এই হচ্ছে কোস থিটা, কোস থিটা পারলে সেক থিটা পারা যাবে, এই হচ্ছে টেন থিটা, টেন থিটা পারলে কোট থিটা পারা যাবে, আবার টেন থিটার আরও দুই আরে একটা সূত্র আছে, মানে টেন থিটার দুইটা সূত্র, কোট থিটার দুইটা সূত্র। তো ভালো করে দেখে নিন, একসাথে দেখে নিন, অন্যটা কি আছে, মানে অন্য সূত্র কি আছে আমরা দেখি, এ হচ্ছে অন্য সূত্রগুলো, সাইন থিটা পারলে বাকি দুইটা পারা যাবে, কোসেক থিটা পারলে কোট থিটা পারা যাবে, এই হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা সমান ওয়ান, সেক থিটা পারলে বাকি দুইটা পারা যাবে। তো প্রথম থেকে দেখে নেই, আবার দেখে নিন, তো একসাথে দেখে নিন,
সেটি দেখা যাবে না। আবার এক ফলক দেখে নিন, আমরা প্রথম থেকে আবার দেখি। তো এক বলক আবার প্রথম থেকে দেখে নিন, এই শেষ আবার দেখাই প্রথম থেকে, এই শেষ দেখানো। দেখেন একসাথে দেখে নিন, একসাথে ক্লিয়ার হচ্ছে না সম্ভবত। এই হচ্ছে দ্বিতীয় অংশ। তো সব লাস্টের সূত্র যেটা আছে সেটা দেখে নেন কি আছে। এই হচ্ছে সব লাস্টের যে সূত্র যেগুলো আছে আবার আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে তোমাদের কোন অধ্যায় দরকার, কোন অধ্যায় দেখবে, কোন অধ্যায় অঙ্ক, বিজ্ঞান, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, যে অধ্যায়গুলো তোমাদের দরকার আমাকে বলবে, আমি তোমাদের সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। কি এক পলক দেখা যায় কিনা, দেখা যাবে না। তো আবার দেখে নিন, তো থ্যাংক ইউ সো মাচ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।